আজকের খেলার মেইন কালপিট সাকিব আল হাসান, তার উচিত সরি বলা এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে মানে নেক্সট ম্যাচ থেকে তার উচিত দেশে চলে আসা। এই বাংলাদেশকে ভালোবাসি বলেই এই যে ভিজা জার্সিটা পরে আসি শুধুমাত্র ভালোবাসি বলে, আমার কোনো দরকার আছে ভিজা জার্সি পরার? তো সেক্ষেত্রে এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন এই দেশের জন্য আমি জীবন দিব। তো আমার তো কোনো দায়িত্ব নাই, আমি তো এখনও পর্যন্ত কোনো সরকারি দায়িত্বে যাই নাই। আমি যদি এই ধরনের মেন্টালিটি ধরে রাখতে পারি, আমার দেশের প্লেয়ার মিস্টার সাকিব আল হাসান সেই কোনো এটা ধরে রাখতে পারে না, মিস্টার লিটন কুমার দাস সেই কোনো জিমে যায় না, আরও আরও আছে তাদের নাম আমি বলবো না, তানজিদ হাসান তামিম সে বলে সে নাকি মানে সে বলে এবং জনগণ বলে যে সে নাকি দেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান সর্বকালের সেরা অনেকে বলে থাকে, বাট তামিম ইকবালের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে আনা হয়েছে। তামিম ইকবালের নখের সমান যোগ্যতা তার নাই, আই হ্যাভ টু সে দ্যাট বিকজ তার যোগ্যতা নাই, তার যেহেতু যোগ্যতা নাই তার উচিত সসম্মানে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে বিল্ড আপ করে এইজ লেভেল তো সে পার হয়েছে, তার বিসিবির যে আরও প্রোগ্রাম রয়েছে বাংলা টাইগার্স বলেন কিংবা বিসিবির এ টিম আছে সেখানে নিয়ে গিয়ে এবং আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞ কোচ রয়েছে তাদের মাধ্যমে তার যে ব্যাটিং টেকনিকগুলো সেগুলো চেঞ্জ করে তার যে অ্যাটিটিউড অ্যাটাকিং অ্যাটিটিউড থাকুক বাট তার টেকনিক্যালি অনেক ফল্ট রয়েছে এগুলো ঠিক করে দেশের জন্য খেলা। আর আজকের ম্যাচ হারার জন্য আমি মানে একজনকে দায়ী করবো, উপরে আল্লাহ, কারণ আল্লাহ রিজিকে রাখে নাই, আর নিচে সাকিব আল হাসান। সাকিব আল হাসান হি ইজ দ্য মেইন কালপিট ফর দিস লুজ, হি ইজ এ লুজার, হি হ্যাজ এ বিগ কেরিয়ার বাট ফর হিজ কান্ট্রি হি ডিডেন্ট ডু এনিথিং সে এখনও কিছু করতে পারছে তার পারফরমেন্স যদি বলেন সিন্স 2018 অর 2000 ফ্রম 2015 ওয়ার্ল্ড কাপ আফটার 2015 তার একটা ভালো পারফরমেন্স ছিল 2019 সালে বিশ্বকাপে, তারপর থেকে আমি তার কোনো পারফরমেন্স দেখি না। সে বিশ্বকাপ সে ভালো খেলেছে, কীভাবে ভালো খেলেছে আমি জানি না, আমি জানতেও চাচ্ছি না, তাকে সেই জন্য কংগ্রাচুলেশন, বাট এখন তার পারফরমেন্স নাই, তার উচিত দেশের জন্য দেশের মানুষের ট্যাক্সের কথা চিন্তা করে, দেশের মানুষ আজকে কষ্ট করে ট্যাক্সের টাকা দেয়, আমি ট্যাক্স দেই, আমার বাবা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকার কথা চিন্তা করে তার উচিত মাপ চেয়ে দেশের মানুষের কাছ থেকে সসম্মানে মুক্তি নেওয়া। সে দেশের জন্য অনেক কিছু করেছে। আজকে যদি আপনি সামরিক বাহিনীর কথা চিন্তা করেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়, কারণ সে তখন আর যোগ্য না, সে দেশকে সার্ভিস করতে পারবে না, এটা সার্বভৌমত্বের কথা। আপনি যখন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করবেন আপনাকে সেই ধরনের মাসেল পাওয়ার এবং সেই ধরনের টেকনিক্যালি শার্প হতে হবে, যখন আপনি পারবেন না ইউ আর লুজার, ইউ আর গেট আউট ফ্রম দিস টিম, ফ্রম দিস স্কোয়াড, ফ্রম দিস কমিউনিটি। সাকিব আল হাসান উচিত সসম্মানে মুক্তি না। আজকের খেলার জন্য আমি সাকিব আল হাসানকে দায়ী করবো, সে গত ম্যাচে একটা বাউন্সার বলে সে থার্ড ম্যান অঞ্চল দিয়ে মারতে গেছে, তার হাতে নাই মাসেল পাওয়ার, সে যায় বাউন্সার মারতে যায়, তো তার যেটা বল ছিল আজকে সেটা একটা বুল শট খেলে আউট হয়েছে, তো আমি বলবো তাকে বুল শুধরে দলের জন্য সেই অ্যাটিটিউড দেশ মাতৃকাকে ভালোবেসে সব বিজনেস টিজনেস সব কিছু বাদ দিয়ে দেশের জন্য কাজ করা উচিত, অথবা সসম্মানে এই ক্রিকেটটাকে ছেড়ে দেওয়া উচিত এবং বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট অভিশাপ মানে 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 কলঙ্কমুক্ত করা উচিত। এবং আমি নাজমুল হাসান পাপন স্যারের ফ্যান, বাট তার উচিত এই জায়গা থেকে এখন নিজেকে সরিয়ে নিয়ে টেকনিক্যালি শার্প এবং ক্রিকেটকে নিয়ে যারা ভালোবাসে, যারা ক্রিকেট ব্যাট নিয়ে রাতে ঘুমায়, যারা ক্রিকেটটাকে ভালোবাসে এবং ক্রিকেট খেলেছে দেশের জন্য, এমন কোনো যোগ্য লোককে এই চেয়ারে বসিয়ে তার উচিত সসম্মানে এই চেয়ারটাকে ছেড়ে দেওয়া। সে অনেক দায়িত্বে আছে, আমি তার জন্য দোয়া করি সে আরও দায়িত্বে থাকুক, কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে আর ধ্বংস করার কোনো দরকার নেই, আমরা এই ক্রিকেটটাকে অনেক ভালোবাসি। আজকে চোখ দিয়ে পানি আসতেছে কারণ শুধুমাত্র বাংলাদেশ হেরেছে বলে, এবং আমার কোনো দুঃখ নাই, বাংলাদেশ 100 ম্যাচ হারলো, জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, বাট এমন এই ধরনের অ্যাটিটিউড নিয়ে হারলে সেটা অবশ্যই লজ্জাজনক। এবং এই টিমে আমি হাত ধরে ধরে গনে গনে বলে দিতে পারবো যে যারা দেশের শত্রু, বাস্তব কথা দেশের শত্রু না হলে সে কেন জিমে যায় না, সে কেন সকাল 6টা বাজে উঠে জিমে যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার কোনো কাজ আছে, আমি এখানে পড়াশোনা করতে আসছি, আমি নিজে 5:30 সময় উঠি প্রত্যেক দিন, সকাল 6টার সময় আমি দৌড়াইতে যাই প্রত্যেক দিন 5 কিলোমিটার ধরে, আমার কোনো দরকার আছে? আমি তো দেশের কোনো সার্ভিসে নাই। আমি যদি একটা সাধারণ সিভিলিয়ান হয়ে যদি আমি এই কাজটা করতে পারি, সে ন্যাশনাল টিমে সে প্রধানমন্ত্রী থেকে বেশি বেতন নিচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী 1,75,000 টাকা বেতন পাচ্ছে, 2,00,000, 3,00,000, 4,00,000 টাকা নিচ্ছে, এবং এগুলো রিক্সাওয়ালার টাকা, আপনার টাকা, আমার টাকা, এই টাকার প্রতি যে দায়বদ্ধতা, তার উচিত মাপ চেয়ে, তাদের উচিত মাপ চেয়ে দেশ থেকে ত্যাগ করা, অথবা সসম্মানে সে নিজেকে প্রিপেয়ার করে দেশের জন্য কাজ করা। তো আজকের খেলার মেইন কালপিট সাকিব আল হাসান, তার উচিত সরি বলা এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে মানে নেক্সট ম্যাচ থেকে তার উচিত দেশে চলে আসা। থ্যাংক ইউ।